পরবর্তীতে আপনারা ভিতরে গেলেন, কি বললেন? দেখেন, আমরা থেকে আটকাতে পারবে না, আমরা ভারতীয় জনতা পার্টির একটা সৈনিক, ভারতীয় জনতা পার্টিকে আটকার ক্ষমতা নাই। ভারতীয় জনতা পার্টি নিজেই উঠছে, লড়ছে গোয়ালপুরের জন্য, দীর্ঘদিন লড়ছে। আমরা আজকে ডিবিওর কাছে গেছিলাম, এখন ডিবিও অফিসে বসলাম, আমরা ভিডিওর জন্য যে আলোচনা হলো ফটোর বিষয় নিয়ে, কি কোন জায়গায় ক্যাপচার হচ্ছে, ভোট ব্যাগিং হচ্ছে, কোনো জায়গায় পঞ্চাশটা সাতটার উপরে ভোট পড়েনি, সেই ভূতটায় পোলিং হলো না, সেগুলো নিয়ে আলোচনা হলো। আমি ওনাকে বললাম চারটা ভূত, একটা আছে ভালাগাছি, একটা ঝাড়বাড়ি সিংনা, একটা আছে ডোহাপাড়া, এই তিনটা ভূতে পঞ্চাশটা সাতটা ভোট পড়ছে। তারপরে উনি জয় কীভাবে দিল, সার্টিফিকেট কেন দিল? তারপরে যে বুথে দুর্নীতি হলো, বুথ ট্র্যাকিং হলো, ক্যাপচার হলো, এজেন্টের উইদাউট সাইনে গণনা হলো, তার উত্তরটার জন্য আমি গেছিলাম ওখানে। তারপরে একটা চিজ আরও বললাম ওনাকে, যে আমাদের যে লোক আছে, একটা গ্রামে 1500 ভোটার আছে, 1500 ভোটার যদি ওই গ্রামে ভোট দিতে পারে না, আর 50টা ভোটে হলো খালি, বাচ্চা নিয়ে আসলেন আপনি স্ট্রং রুমে, তার জন্য 11 তারিখে ওই 50টা ভোটে আপনি সার্টিফিকেট কীভাবে দিলেন? ভিডিও কি বললো? ওই লোকগুলো আমি বললাম যে লোকগুলো বাধ্য আছে ভোট দিতে পারলে না, কি ওরা বাংলাদেশ চলে যাবে, রোহিঙ্গা কি পাকিস্তানের কি নেপালের, এরা আমার গোয়ালপুরের লোক, এরা ভোট দেওয়ার রাইট আছে? তার উত্তরটার জন্য উনি আমাকে বললো না, কিছু চুপ থাকলো, সে উত্তর দিলাম না। এখন কীভাবে ভাবছেন আপনারা? আমরা ওনা বললো আমাকে আপনারা হাইকোর্টে কেস করছেন, হাইকোর্টের রেজাল্টে অপেক্ষা করেন। আমি বললাম যে আমাদের যতগুলো জেলার ভোট আমরা কত পালাম না পালাম সেইটা হাইকোর্টের অর্ডার আছে, কিন্তু এখন কোনো সার্টিফিকেট কোনো গিনতির ডিটেল আছে সেটা ওনা হাইকোর্টের অর্ডারে পড়ে দিবে, আমরা তো এখন দিবেন। একটা বিষয় বলছিলাম যে মাইকে দেখা গেল আপনাকে বলতে দ্বিতীয় যুদ্ধে একাধিক অভিযোগ আপনি শুনছেন। হ্যাঁ, 100% একাধিক অভিযোগ আমি বললাম। কেন কে 8 তারিখে যে ভোট হলো, সব থেকে প্রথম কথা দুর্নীতির অভিযোগ তুললেন একাধিক। হ্যাঁ, দুর্নীতি, প্রচুর দুর্নীতি এখানে, কী বলে, মহিলা দলের দুর্নীতি ছিল, মহিলা দলের সংঘ আর মহাসংঘর টাকা 11 করোড় 48 লাখ টাকার দুর্নীতি ছিল, তারপরে শৌচালয়ের দুর্নীতি ছিল, তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ছিল, তারপরে পিএমজি রোড ছিল, এইগুলো দুর্নীতি নিয়ে আমরা গোয়াল পকড়ে অনেক লড়াই লড়লাম, তার জন্য এই পরিণামটা পালাম। আমরা 11 তারিখে যে গিনতি হলো, অ্যান্টি টিএমসি বলে ভোট করছে, তার জন্য দিদা ছিল টিএমসি হারে গেল, সেই কথাটা বলছে। এখানে কি কংগ্রেসের নেতা লড়ছিল, কি একটাও কংগ্রেসের নেতা ছিল কি আন্দোলনের মাধ্যমে? লেবার কার্ডের আন্দোলন আমি করলাম, আর খড়ের আন্দোলন আমি করলাম, সঞ্চারের আন্দোলন আমি করলাম, কিন্তু আমাদের গোয়ালপকের লোক লাভ দিল কংগ্রেসকে, আর কংগ্রেস কিছু করে না, কিন্তু অ্যান্টি টিএমসি বলে এখানে প্রতিষ্ঠা লাভ করে, এইটাই বললাম। আমাদের বিজেপির লড়াই লাভ ভালো কংগ্রেস, এইটাই বলবো। এই থেকে আর কি বলবো, আপনারা আজকে আন্দোলন করলেন, পুলিশের বিরুদ্ধে একাধিক বক্তব্য রাখলেন এবং ভিডিওর বিরুদ্ধে রাখলেন, কি উঠে আসলেন সেসব? আপনারা সকলেই জানেন ভোট পরবর্তী যে হিংসা হয়েছে পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলার সাথে আমাদের গোয়ালপুর বিধানসভা, বিভিন্ন ভোটে র্যাগিং, ছাপ্পা ভোট, বিডিও সাহেবের মদতে ইউনিয়ন স্লিপ দেওয়ার, সকাল যারা হেরে গেছে সেই সমস্ত মেম্বারকেও বিডিও সাহেব স্লিপ দিয়ে দিছে, ইউনিয়ন স্লিপ দিয়েছে। অনেক জায়গা আমাদের রিকাউন্টিং করা হয়েছে, আমরা অনেকে দেখেন এখানে তো এখানে কাউন্ট হিসাবে কারো ফোন নিয়ে তো ঢোকা যায়নি, ফোনও ঢুকতে দেয়নি, আমরা ছিলাম সেখানে, কিন্তু আমাদেরকেও অনেকে পাত্তাই যায়নি, তাদেরকে ভয় দেখিয়ে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখিয়ে বাইরে করে দেওয়া হয়েছে। বাইরে করে দিয়ে যারা 5 ভোটে 10 ভোটে জিতেছে, অনেক আছে 100 ভোটে জিতেছে, তাদেরকেও হারাই দিয়ে স্লিপ দিয়ে দেওয়া হয়েছে, হারা মেম্বার ইউনিয়ন স্লিপ দিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের সারা রাজ্যব্যাপী যে ভিডিও অফিসে ঘেরাও কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরাও এখানে সামিল। ভিডিও কি বললো? ভিডিও বিভিন্ন বুথে ভিডিও কি বললো, বিভিন্ন ভিডিও তো কিছু আর বলার আছে, ভিডিওর কিছু বলার নাই। ভিডিও আমরা বললাম যে সমস্ত বুথে র্যাগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, সেই সমস্ত বুথের আমরা নাম দেখে বললাম, সেই বুথের নাম ধরে বললাম এই সমস্ত বুথে ছাপ্পা হয়েছে। এখন বলছে যে সমস্ত বুথের দ্বারস্থ হয়ে আছে, কোর্ট যা অর্ডার দেবে কোর্টের দিকে তাকিয়ে আমরা সবাই বসে আছি, কোর্ট যা বলবে তাই সেটাই হবে। গোয়ালপোখর মে এক আচ্ছা খবর হ্যাঁ, ভিডিও নে খুদ একরার কিয়া কে সব কেস হাইকোর্ট মে চলা গিয়া হ্যায়, মেরে পাস সিসি ফুটেজ, জো সিসি টিভি কা ফুটেজ হ্যায় সব মেরে পাস হ্যায়, স্ট্রং রুম কা মেরে পাস এক এক সবুত হ্যায়, জো মাঙ্গেগা হাইকোর্ট মে মে উপলব্ধ করুঙ্গা, মে ইসমে ছেড়খানি নাই হ্যায়, জো হ্যায় স্ট্রং রুম, উসনে বাতায়া স্ট্রং রুম কা আহমিয়ত, কে ওহাঁ পে এক পার ভি মক্কি নে মার সকতা হ্যায়, ওহাঁ পে হম সব চিজ সেফ রাখে হ্যায়, হাইকোর্ট জো চিজ মাঙ্গেগা মেরে সে মে ওহ হাইকোর্ট কো দুঙ্গা।
और उसने ये भी कहा कि हाईकोर्ट के अलावा ऑर्डर के अलावा हम किसी को भी कोई वोट का सर्टिफिकेट दे नहीं सकते हैं। जैसे जिला में कितना वोट पाए हैं स्टॉक अच्छे अभी वो सब दे नहीं सकता है हाईकोर्ट का ऑर्डर का। इसका मतलब हाईकोर्ट कुछ फैसला कर रहा है, गोवाल पोखर के लोग के हित में होगा इंशाल्लाह। और आप लोग दुआ कीजिए, यहाँ एक बात वीडियो के मुंह से निकला है जो हाईकोर्ट के बाद बोला है, इसका मतलब कुछ बदलाव आ रहा है इंशाल्लाह। अच्छी खबर, अच्छी खबर, अच्छी खबर। आयत रेफ्रिजरेशन लेकर आया है एसी, फ्रिज, वॉशिंग मशीन रिपेयरिंग सर्विस। रिपेयरिंग के लिए कॉन्टैक्ट करें वीडियो में दिया गया नंबर से।